নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আপনারা যা দেখতেই পাচ্ছেন নতুন মাস অক্টোবর মাসের রাশিফলের ভিডিও। আপনি মিথুন রাশির ছেলে বা মেয়ে হলে এই যে নতুন মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের চ্যানেল প্রত্যেক দিনই একই কথা একইভাবে বলি যে আপনাদের চ্যানেল, তাই ভালো লাগলে সাবস্ক্রাইবটা একটু করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ প্রত্যেক দিন তো জ্যোতিষের তথ্য আসে বা জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আলোচনাগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। তাই চলুন কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, রাশিফল কিন্তু একটা অ্যাভারেজ তথ্য, পাঁচজন মেষ রাশি বা পাঁচজন মীন রাশি, পাঁচজন মিথুন রাশি পাঁচ রকমের ফল পাবেন, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আলোচনাটায় আসা যাক বা আলোচনাটা যাওয়া যাক। আমি স্টার্ট করি শরীর দিয়ে, কারণ শরীরটা যদি ঠিক না থাকে, শারীরিকভাবে আমরা যদি সুস্থ না থাকি বা ভালো না থাকি, আমাদের কাজ হবে কোথা থেকে? মাস শুরু হচ্ছে বুধ বক্রী অবস্থায় পঞ্চমে বসে রয়েছে, পঞ্চম পতির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে, কিন্তু এই পঞ্চম পতি ষষ্ঠভাবে ঢুকে যাবে দু চার দিনের মধ্যেই, মাস শুরুর পর। ফোর্থ হাউসে রবি মঙ্গলের যোগ রয়েছে, শনিদেব এবং বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে অষ্টমে বক্রী হয়ে বসে রয়েছে। এই তো গ্রহগত অবস্থানগুলো, তা এই অবস্থানের দরুন কী রেজাল্ট হতে চলেছে? প্রথমত শরীর, রাশির অধিপতি বক্রী থাকা শরীরের জন্য খুব একটা ভালো ফল দেয় না। তাই মিথুন রাশির ছেলে বা মেয়ে, আপনি আপনার শরীর নিয়ে কিন্তু ভুগতে চলেছেন বা ভুগতে পারেন, টেম্পার ধরে রাখতে সমস্যা হতে পারে, অর্থাৎ রাগ জেদ বৃদ্ধি কোনো না কোনোভাবে এবং শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগ তৈরি হয়ে যাওয়া বা উদ্বেগের একটা জায়গা থেকে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই দিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তুলনামূলকভাবে আপনার যারা গুরুজন বা আপনার যারা সিনিয়র বা এজেড পার্সন বাড়ির, তারা আশা করছি ভালো থাকবেন, তাই নিজেদেরটা খেয়াল রাখুন। কিন্তু এখানে একটা কথা আছে, যারা অনেক বড় রকম সমস্যায় ভুগছেন, জটিল কোনো রোগে ভুগছেন, ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তারা ভালো রেজাল্ট পাবেন। পঞ্চমভাবে বুধের অবস্থান শুক্রর সাথে যুক্ত হয়ে বসে থাকা, ট্রিটমেন্ট থেকে বেটার রেজাল্ট আশা করা যায়। তাই যাদের সমস্যা নেই একটু খেয়াল রেখে চললে আমার মনে হয় ভালো হবে। মাস শুরু হচ্ছে দ্বিতীয়াপতি দ্বিতীয়ায় থেকে চন্দ্র, যদিও চন্দ্র ঘুরবে কিন্তু যেহেতু দ্বিতীয়াপতি দ্বিতীয়ায় থেকে মাস শুরু করছে, ধন সম্পদ নিয়ে অভাব, অর্থনৈতিক চাপ আপনাদের ক্ষেত্রে কন্ট্রোলের মধ্যে থাকবে, তাই পয়সার ফ্লো যথেষ্ট ভালো হবে, পয়সার ফ্লোগুলো ভালোর দিকে আপনাকে বা আপনাদেরকে নিয়ে যেতে পারে। তাই ক্যাশ ইন হ্যান্ড হওয়া, জায়গায় ঠিকমতো খরচা, যদিও পুজোর মাস চলবে বা পুজোর ব্যাপার চলবে, খরচা তো বেশি হয় আমাদের মতো সাধারণ বাঙালিদের পক্ষে, কিন্তু তারপরেও চাপটা থাকছে না। পয়সার কথা যেহেতু উঠলো, চাকরির কথা বা বিজনেসের কথা, পয়সার সোর্স যেখান থেকে আসছে, কেউ চাকরি করে কেউ বিজনেস করে, এটাই তো, সেটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। এটার সাথে এটা যেহেতু রিলেটেড, নবম আর দশমপতির যোগ তৈরি হচ্ছে, দশমপতি কিন্তু ভালো ভালো হয়ে গেছে, বক্রী হয়ে নিচস্থ ভালো ফল দিচ্ছে, কিন্তু নবমপতি নিচস্থ মানে ঠিকঠাক নেই, বক্রী হয়ে নিজের ঘরে বসে থাকা ভালো নয়, নবম মানে ভাগ্য, তাই ভাগ্য সাহায্য করছে না, কপাল, কপালের সাহায্য বা ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সাহায্য খুব একটা বেটার বা ভালো হচ্ছে না, কিন্তু দশমপতি বেটার হচ্ছে। তাই দশমপতি মানে হচ্ছে প্রয়াস বা প্রচেষ্টা, সেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে বা আপনাকে সফলতা পেতে সাহায্য করবে। তাই কি জিস্ট আসছে এটার, বাধা বিপত্তি থেকে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে প্রেসার ভালো রকমভাবে থাকছে, অনেক ক্ষেত্রে হওয়া কাজ প্রত্যাশিত সাফল্যে বাধা বিপত্তি থাকছে, দিনের শেষে আপনার জয়টা থাকছে, চেষ্টায় উন্নতি, পরিশ্রমে সাফল্য, বাধা বিপত্তিকে জয় করা। তাই আপনাকে বা আপনাদেরকে চেষ্টা বাড়াতে হবে, আপনাকে আপনার চেষ্টাটাকে আরও বেশি করে মজবুত করতে হবে। আপনি যদি মিথুনের বা মিথুন রাশির ছেলে বা মেয়ে হন, তাই বন্ধুরা চেষ্টা করার জন্য তৈরি থাকুন, শত্রুতা কিন্তু থাকছে, ষষ্ঠ ভাবস্থ কেতু শত্রুতার জায়গা তৈরি করে দেবে, একটু চোখ কান খোলা রাখুন। শত্রুতা কাদের থেকে, যাদের সঙ্গে ওঠা বসা করতে হয়, ওপর মহল নয়, যাদের সঙ্গে মানে
কলিগদের থেকে শত্রুতা আসতে চলেছে। চাকরি পরিবর্তনের জন্য ভালো সময় হচ্ছে। যারা চাকরি চেঞ্জ করতে চান, চাকরি পরিবর্তন করতে চান বা পরিবর্তন রিলেটেড কোনো চিন্তাভাবনা করছেন, ভালো ফল আসতে চলেছে। ভালো কোনো খবর আসতে পারে, কোনো গুরু দায়িত্ব আপনার উপর চাপতে পারে, গুরু দায়িত্ব যে তুমি এই দায়িত্বটা করবে, ভ্যালু পাওয়া আপনার ক্ষেত্রে থাকছে। তাই মিথুন রাশি, টেনশান বা চাপ নেওয়ার মতো কোনো জায়গা নেই। ভাগ্য সাথ দিচ্ছে না তো কী হয়েছে, আমার হাতের জোর রয়েছে, আমার মাসেল পাওয়ার রয়েছে, পরিশ্রম রয়েছে, আমি বার করে দেবো, এই মানসিকতাটা রাখা জরুরি। বিদেশে থাকা যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু একটু প্রেসারে থাকতে হবে। কর্মক্ষেত্র স্যাটিসফ্যাকশান ঠিকঠাক মতো দেবে না, অর্থাৎ যারা দূরে রয়েছেন, দূরে চাকরি করছেন, তাদের জন্য সময়টা একটু চাপের হচ্ছে, এটা খেয়াল রেখে চলুন। ফ্রেশার্সরা, যারা ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে স্ট্রাগল পিরিয়ড বাড়তে পারে, অর্থাৎ এই মাস নতুন চাকরি, নতুন চাকরিতে ঢোকা বা নতুন কিছুর জন্য খুব একটা স্টেবল রেজাল্ট নাও দিতে পারে। মিথুন রাশি ছেলে হলে বা মেয়ে হলে আপনি এই জায়গাটা লক্ষ্য রাখুন। তাই সাবধানে থাকতে হবে, সুযোগের অপেক্ষা করতে হবে, সুযোগ পেলে, অপরচুনিটি এলে কিন্তু ছাড়া যাবে না, এটা বেস্ট, মানে বেসিক কথা। আপনি যদি মিথুন রাশির ছেলে হন, বিজনেসটা কেমন হতে পারে? সপ্তম আর দশমপতি আপনাদের বললামই স্টেবল জায়গায় রয়েছে। তাই যারা বিজনেসম্যান, নতুন ব্যবসা শুরু করতে চলেছেন বা চাইছেন, অনেকে পুজোর সময় নতুন ব্যবসা শুরু করেন প্রত্যেক বছরে, বেটার রেজাল্ট দিচ্ছে, তাই শুরু করুন, শুরু করার পরিকল্পনা নিন। যারা ব্যবসা করছেন, মনের মতো করে কাজ করতে পারবেন, সময় পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও বলবো যে মনের মতো করে, ভালো করে বা পজিটিভলি আপনারা কাজগুলো বা কর্মগুলো করতে পারছেন, আপনি যদি মিথুন রাশির ছেলেটি বা মেয়েটি হন। কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, বিশাল কিছু টাকার ধার দেওয়া বা ব্যবসার ধার হয়ে যাওয়া আপনাকে প্রেসারে রাখবে। তাই মিথুন রাশির ছেলে মেয়েরা ইনভেস্টমেন্টটা বুঝে শুনে করুন। 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, এই রকম হিউজ টাকা আপনার ক্ষেত্রে যেটা হিউজ ইনভেস্ট করে দিলেন, রিস্ক নিয়ে দেখি চাপে পড়ে যাবেন, একটু লক্ষ্য রেখে চলুন। কাস্টমার ডিলিংস, কাস্টমার ঠিকমতো হ্যান্ডেল করা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। পরের পার্ট হচ্ছে পড়াশোনা, স্টাডি, ভীষণ ভাইটাল পয়েন্ট এটা আমাদের জীবনের, অন্তত বাচ্চাদের জীবনের বা যারা কিছু করতে চাইছেন তাদের জীবনের। 4th হাউসে রবি মঙ্গলের যোগ, রবি মঙ্গলের যোগ বুদ্ধি বিকাশের জন্য অত্যন্ত ভালো ফল দেয়। তাই মিথুন রাশির ছেলে মেয়ে প্রাইমারি লেভেলের পড়াশোনা করছেন, স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, বাচ্চারা এই পরিস্থিতিতে বা দুর্গাপুজো বা এই সময় একটু আনন্দ ফুর্তি করবে, কিন্তু তারপরেও পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম নেই, মাধ্যমিক লেভেল পর্যন্ত কোনো প্রবলেম নেই। নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, 9th হাউস, সেই 9th হাউসের লর্ড কিন্তু ডিস্টার্বড হয়ে বসে রয়েছে। তাই যারা উচ্চশিক্ষার জায়গায় রয়েছেন, হায়ার লেভেলের এডুকেশনের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকার কথা একটু বলবো। আরও বেশি মনোযোগ দেওয়া, পড়াশোনায় কোনো দিকটা খামতি থেকে যাচ্ছে কিনা একটু দেখে নিন। আর টিচারের সাপোর্ট, এটা একটু আপনি দেখে নেবেন, যে আপনি টিচারের কাছে পড়ছেন বা প্রফেসরের কাছে পড়েন, স্যারের দিক থেকে খামতি নেই, আপনার দিক থেকে খামতি হচ্ছে না তো দেখে নিন। বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, কলকাতার ছেলে হায়দ্রাবাদে, কলকাতার মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট আসবে, দূরে গিয়ে পড়াশোনার জন্য ভালো রেজাল্ট দিচ্ছে, রিসার্চ, পিএইচডি, থিসিস খুব ভালো রেজাল্ট দিতে পারে, তাই এটা কিন্তু চাপ দিচ্ছে না। পঞ্চমভাবে বক্রীবুধ, বন্ধুদের থেকে সাবধান থাকতে বলবো। পঞ্চমপতি ষষ্ঠে চলে যাবে, প্রেমিক প্রেমিকাদের জন্য সাবধান থাকতে বলবো। প্রেম কষ্ট দিতে পারে, প্রেম ভালোবাসার ব্যাপারে টেনশন বা চাপ বাড়তে পারে, লক্ষ্য রেখে চলুন। এবং সপ্তমপতি অষ্টমে বসছে বক্রী হয়ে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো খেয়াল রাখবেন এবং মাঙ্গলিক দোষের একটা প্রভাব চলবে মিথুন রাশির ক্ষেত্রে। তাই স্বামী স্ত্রী, দাম্পত্য জীবন, ইভেন প্রেমিক প্রেমিকা, যারা স্বামী স্ত্রীর মতো নিজেদেরকে ভেবে নিয়েছেন, সব ক্ষেত্রে একটা যেন খামতি থেকে যাচ্ছে, একটা অভিযোগের আঙুল উঠছে, এই ব্যাপারটা চলতে পারে। পারিবারিক সম্পর্ক, পরিবারের প্রতি দায়িত্ব, বাবা মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের মধ্যে সম্পর্ক মোটামুটি স্টেবল থাকবে। কিছু ক্ষেত্রে আত্মীয়রা নিজেদের স্বার্থ গোছানোর জন্য আপনার সাথে মিশতে পারে বা আপনার সাথে কথাবার্তা বলা বা আপনাকে ইউজ করতে পারে, বাট আপনি আপনার জায়গাগুলো পালন করে যেতে পারবেন, আপনার কর্তব্য বা আপনার দায়িত্বগুলো পালন করতে পারছেন। আপনি এই মাসে যদি প্রপার্টি, বাড়ি বা বাড়ি রিলেটেড কিছু করতে চান, করতে পারেন। জায়গা জমির কাজে হাত দেওয়া, বাড়ি করতে শুরু করা বা এইগুলো
আপনার পয়সা রয়েছে বা বাড়ি রং করা, বাড়ি প্লাস্টার করা, চলবে, কোনো অসুবিধা নেই। গাড়ি একটু বুঝে শুনে কিনবেন, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ থেকে যাচ্ছে। তাই গাড়ি কেনার সময় গাড়ি কিনলেই আমরা চালাবো এবং চালানো শিখতে গিয়ে কিছু ক্ষেত্রে গণ্ডগোল হয়, তাই একটুখানি গাড়ির ব্যাপারটা বুঝে শুনে চলাটা বা বুঝে শুনে চললে আমার তো মনে হয় আপনার বা আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। যে বোনগুলো প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সন্তানের চেষ্টা করছেন, সন্তান আপনার পেটে রয়েছে, এ মাসে বাচ্চা হবে বা দু মাস পরে বাচ্চা হবে, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ সন্তান সুখের জায়গা। ইভেন যাদের বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, টেনশানে রয়েছেন বাচ্চা নিয়ে, সমস্ত বা সার্বিক দিক থেকে আপনি মিথুন রাশির ছেলে মেয়ে হলে সন্তান সুখের জায়গা স্টেবল থাকছে। তাই আপনি গর্ভবতী, আপনার 20 সপ্তাহ, 25 সপ্তাহ, 30 সপ্তাহ, 35 সপ্তাহ চলছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া করুন, পরিবারের সাথে ভালোভাবে সময় কাটান, ঈশ্বরের কৃপায় আপনি বেটার রেজাল্ট পাবেন বা আপনার ভালো হবে, আপনি সুস্থভাবে আপনার সন্তানকে জন্ম দেওয়ার দিকে এগিয়ে যেতে পারছেন। আইনতগুলো যোগের জন্য যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছে, যাদের থানা পুলিশ কোনোভাবে ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, প্রপার্টি রিলেটেড প্রবলেম চলছে, এ মাসে তাদের পজিটিভ রেজাল্ট দেবে, বা এই ধরনের যাদের কোনো রকম সমস্যা বা চাপ চলছে এ মাসে তাদের ভালো রেজাল্ট দিচ্ছে। তাই এইগুলো মিটিয়ে নেওয়ার বা মিটিয়ে যায় যাতে তার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। আপনি যদি মিথুন রাশির ছেলে বা মেয়ে হন, ভাড়াটিয়া বা আপনি কারুর বাড়িতে ভাড়া থাকেন, কেউ আপনার বাড়িতে ভাড়া থাকে বা এইরকম কোনো ব্যাপার যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখার পরামর্শ দেব। আর লাস্ট কথা বলবো, আপনার চারপাশে যারা ঘুরছেন বেশিরভাগ জন আপনাকে ব্যবহার করতে চান, ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, যে কোনো দিক থেকে, তাই চোখটা খোলা রেখে চলুন। এই হচ্ছে মিথুন রাশির এই মাসের রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে। এটুকুই থাক, ডেসক্রিপশন চেক করতে পারেন যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের শান্তিতে তো থাকতেই হবে, তাই না? নমস্কার।